বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাহলে শুরু করা যাক আজকের গল্প, জগপুরের হাটে। রচয়িতা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নটবর্ষাও সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ে। তখন জগপুরের হাট বেশি দূরেও নয়, আকন্দপুরের খালটা যেখানে মাওবরের দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাজাক টেমি কার্বাইডের আলোয় চারিদিক ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রমরম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনার গায়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোঁফ, মাথায় ঝাঁকড়া সাদা চুল, বয়স হেসে খেলে অন্তত 85 হবে। মুখখানার চামড়ায় অনেক ভাঁজ, মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গায়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রিবাটটাও নেই, তবুও বুড়ো বসে থাকে। সেবার হাটে এসে কৌতূহলের বসে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ান শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার, সবই বুঝলু কি তাতে সন্দেহ নেই। কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার, ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেতে দেখাচ্ছে। বুড়ো শীতে জবুথবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটবর, সহজে ভূত নামাইবার কৌশল। ও দাদু, বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখে বলে, কি চাই? এই বইখানা কত দাম? 1 টাকা। বইতে যা লেখা তাতে কাজ হয়? কে জানে বাবু, আমি তো পড় করিনি। কাজ না হলে বই ফেরত দেব কিন্তু। না বাবু, ওসব ফেরত টেরত হবে না। নিলে নাও, না নিলে পথ দেখো।
আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তা হতে পারে। নটবর একখানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল একখানা টাকা, তার কি করা যাবে? বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের বিশ্বাস নেই, সে ভূতচুত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায় তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী, প্রায় বলে, এখন মানছ না কিন্তু একদিন ঠেকায় পড়ে মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে, তার গ্রাম শামুখোলা একটু দূরেই। ভারী থলি দুখানা দু হাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর। কুয়াশায় পথ ঘাট আকছা, তবে একটু খয়াটে জোছনা থাকায় তেমন অসুবিধা হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে। এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শ্যামখোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ, ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি, মূলো, বেগুন সব পেলেন? তা পেলুম। বেশ বেশ, তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কার্যে এসে পড়েছিলাম এই দিকে। তা আর কি কিনলেন? এই ঘর গৃহস্থের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু। কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই আসি, এই ডান হাতি আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো, কোথায় অস্ত গেল কে জানে। সামনেই বাঁ ধারে কপালি দিঘি, চারধারে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, হাটে গিয়েছিলেন নাকি? আগে হ্যাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা আমার ম্যাজ ম্যাজ করে। সারাদিনে আমি বার পঁচিশেক চান করি কি না বলেন কি? ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে। লোকটা একটু হেসে বলল, হ্যাঁ আরে না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাকপাতা। শুধু শাকপাতা? আরে টুকিটাকি, শুধু টুকিটাকি? এই সামান্য জিনিসপত্র। লোকটা গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাবব না? এখনো আছে, অনেক আছে।
যাই, আর একবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেবে গেল দেখে নটবর হাঁ, আচ্ছা পাগল তো। গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিংয়ে হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। নটবর বাবু নাকি? হ্যাঁ। হাট করে ফিরলেন? হ্যাঁ। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন বলে নটবর হাঁ হয়ে গেল। সাঁকোর উপর থেকে রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি। হেসে বলল, কিভাবে ধরছেন, মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে, দেখবেন। লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর, এবার করল। লোকটা ডান হাতে ছিপটা হঠাৎ ছপাত করে উপরে তুলতেই দেখা গেল বড়শিতে বেশ বড় সড়ো একটা মাছ লাফঝাঁপ করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবর বাবু? দেখলাম। খুবই বিস্ময়ের ব্যাপার। না না, এ আর বিস্ময়ের কি, তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম, শীতের শাক সবজি আর কি। ওসব নয়, আর যা খুঁজতে গিয়েছিলেন, এই টুকিটাকি সব জিনিসপত্র। ঘর গৃহস্থালিতে তো কত কিছুই লাগে, সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু? না, আর বিশেষ কি। কি যে বলেন নটবর বাবু, যাকে কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা না ঘামানো ভালো। কি সব নিয়ে, কিসের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফ নিজের নিজের মতো করে আছে। কাজ কি বলুন, অন্য তরফের তল্লাশ নিতে যাওয়ার, ওতে অন্য তরফের যত অসুবিধা হয় কি না। দুই তরফ? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা আসি নটবর বাবু বলে লোকটা হনহন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করে গেল যেন, কিন্তু নটবরের গায়ে একটু ছায়াও লাগল না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপরে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগল। পরীকে মরি অবস্থা। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই আছে। ভজহরি এক গাল হেসে বলল, হা হা, বলেছিলাম কি না। আছে কিন্তু তারা, আমি কিন্তু দু একবার তাদের দর্শনও পেয়েছি, তবে এত নাটকীয়ভাবে নয়। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো, আর যারা
এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।